হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল দুর্নীতি দমন কমিশন দুদকের বিশেষ অভিযান হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে এর ঝটিকা অভিযান পরিচালনা করা হয় এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ডাক্তার না দেখার সহ বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে পান দুদকের এমন অভিযানের খবর শুনে আশেপাশে শত শত মানুষ ভিড় জমায় হাসপাতাল এলাকায় হবিগঞ্জ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন জানান হাসপাতালের ইমার্জেন্সিতে ডাক্তার না থাকা ইন্টারনিদের দিয়ে আউটডোরে কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত করেছেন তারা তিনি জানান অভিযানের সময় অধিকাংশ ডাক্তাররা অনুপস্থিত ছিলেন এছাড়াও শেখ সেখানে মেডিকেল কলেজে বিশ জন শিক্ষকের মধ্যে মাত্র চারজনের উপস্থিতি রয়েছিল সেখানে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া হাসপাতালে খাবার সহ যে কোনো অনিয়মের খবর একশো ছ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করেন তিনি এ সময় তিনি আরো জানান ফোন করলে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে খাবারের অনিয়ম সংক্রান্ত বিষয় এবং ডাক্তারদের অনুপস্থিতির বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসার পর এবং বিভিন্ন পত্র পত্রপত্রিকা প্রকাশ হওয়ার পর হবিগঞ্জ শহরে সর্বত্রই তোলপা শুরু হয়েছে